নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কে কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে, কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবে, এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমি একটা ধাক্কা দিয়ে দাও, আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝা বিদায় করবেন, এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না, এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে অন্যদের আজাব অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারি, সবচেয়ে অভাবী, এই রিক্ত এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলুম করে জুলুমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমাদের রব তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না, কোন প্রকার জুলুম করবেন না, আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবেন। আমরা অনেকে আছি জুলুমকে কোনো বিষয় মনে করি না, কত জালিম, কত অত্যাচারী, কত মানুষের চোখের পানি ফেলছে, কত মানুষের কষ্টের কারণ হচ্ছে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, সে সকল ভাইদেরকে বোনদেরকে বলতে চাই, যাদের গায়ে জোর আছে, যাদের শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাপট আছে, টাকার জোর, ক্ষমতার জোর, কলমের জোর, হাই হ্যালোর জোর আছে, এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন, তাকে দমন করলেন, তাকে মামলা দিলেন, তাকে হামলা দিলেন, তাকে জেল জুলুমের শিকার করলেন, তাকে নানাভাবে কষ্ট দিলেন, মনে করছেন আল্লাহ তাআলা দেখছেন না, মনে করছেন আল্লাহ তাআলা ভুলে যাবেন, আপনার রব লা ইয়াযিল্লু ওয়া লা ইয়ানসা, তিনি কোনো কিছু ভুলে যান না, আপনি আপনার রবকে এরকম মনে করবেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলা, জালিমরা যা করছে এগুলো সম্পর্কে আল্লাহ উদাসীন, কিছুই দেখছেন না, এরকমটি মনে করবেন না, আল্লাহর কসম প্রতিটি জুলুমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। ভাইরা আমার, কয়েকজন যুবক যখন একসাথে হয়, দুই যুবক একসাথে যখন রিক্সা উঠে, রিক্সাওয়ালা বেচারা একটু থেকে আধটু যদি করে, একটু বেশ কম করে, বাপের বয়সী হলেও যায় কলার ধরতে, কারণ দুই দোস্ত একসাথে আছে, কলেজে পড়ে, শরীরে একটা ভাব চলে আসে, ঠিক না মেয়ে? ঠিক। আপনি যে রিক্সাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন, একটা ঘুষি, একটা থাপ্পড়, একটা গালি দিয়ে চলে গেছেন, বেচারা তো ভয়ে কিছু বলে নাই, কলেজের ছাত্র মারবে, কয়েকজন একসাথে আছে, কিছু বলে নাই। ভাই আপনি কি জানেন, এই রিক্সাওয়ালাকে আপনি একসময় টর্চ লাইট দিয়ে খুঁজে আর পাবেন না, 10 বছর 20 বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিক্সাওয়ালার প্রতি অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, এখন একটু মাপ চাই, ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন না। আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহও বের করতে পারবেন না? কিয়ামতের ময়দানে যখন বুড়া বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নেবেন, ওই রিক্সাওয়ালা সামনে এসে দাঁড়াবে। অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায়, ভাইরা আমার,
তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে ঈমানের চেতনা জেগে উঠবে সাথে সাথে বিলম্ব না করে তার কাছে করজোর করে মাপ চাইবেন ভাই অন্যায় হয়ে গেছে আমাকে মাফ করে দেন ভাই আমি আপনাকে একটু শক্ত কথা বলে ফেলেছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন আপনি যদি দুনিয়াতে মাপ চেয়ে নেন আপনার লেটা চুকে গেল মামলা খালাস হয়ে গেল না হলে মনে রাখবেন হাজার হাজার এরকম জুলুমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে কিয়ামতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না বেশি আমল করতে পারেন আর না পারেন অনেক তাসবিহ তেলাওয়াত করতে পারেন আর না পারেন অন্তত কোনো মানুষের প্রতি কখনো জুলুম করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ